নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য আজকের ভিডিওতে থাকছে একটা বিরাট বড় খুশির খবর, কারণ রাজ্যের মহিলাদের রাজ্য সরকার দিতে চলেছে 5,000 টাকা করে। তো কোন মহিলারা এই 5,000 টাকা পাবেন, তার জন্য তাদেরকে কি করতে হবে, সমস্তটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। এখানে বলা হয়েছে রাজ্যের মহিলাদের 5,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত। নিউজ আপডেট অনুসারে রাজ্যের মহিলাদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। নতুন বড় প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের। কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করলে প্রতি বছর 5,000 টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। রাজ্যবাসীর জন্য একাধিক জনহিতকর প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভায় তৃণমূল নেত্রী বলেন, মহিলারা যাতে পুরুষদের সাথে সমানে সমানে সংসারের হাল ধরতে পারে, তার জন্য সর্বদা প্রচেষ্টা রয়েছে রাজ্য সরকারের। রাজ্যের মহিলাদের বছরে 5,000 টাকা ভাতা প্রদান করা হয় যে প্রকল্পটির মাধ্যমে, তার নাম জাগো প্রকল্প। রাজ্য সরকারের সম্পূর্ণ নতুন এই প্রকল্পটি কেবল SHG SE গ্রুপে ও স্বনির্ভর দলের মহিলারা পেয়ে থাকেন। এই প্রকল্পটি রাজ্য সরকারের সেলফ হেল্প গ্রুপ ও সেলফ এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের এই প্রকল্পে সুবিধা দেওয়া হয়ে থাকে। কারা আবেদন করতে পারবেন? কেবল পশ্চিমবঙ্গের বাসিন্দা মহিলারাই জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বনির্ভর মহিলা দলের সাথে যুক্ত থাকতে হবে। এই প্রকল্পে আবেদনের জন্য স্বনির্ভর দলের বয়স কমপক্ষে 1 বৎসর হতে হবে। জাগো প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠী দলের নামে ন্যূনতম 6 মাসের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এই প্রকল্পের মাধ্যমে অনুদান ভাতা পাওয়ার জন্য গোষ্ঠীগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম 5,000 টাকা ব্যালেন্স জমা রাখতে হবে। যে সকল গোষ্ঠী দলগুলো আগে কোনো শর্ত মতে ক্যাশ ক্রেডিট লোন পেয়েছিল, শুধুমাত্র তারাই জাগো প্রকল্পে এই টাকা পাওয়ার যোগ্য। জাগো প্রকল্পে কিভাবে আবেদন করবেন? এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য স্বনির্ভর দলগুলিকে কোথাও আবেদন করার দরকার নেই। উপরের শর্তগুলো পূরণ করতে পারলেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী দলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর এই প্রকল্পের 5,000 টাকা পেয়ে যাবে দলগুলি। সেই টাকা প্রত্যেকের সমান ভাগে ভাগ পাবেন ওই স্বনির্ভর দলের সাথে যুক্ত মহিলারা। তো তাহলে বন্ধুরা, আশা করি এই জাগো প্রকল্প সম্পর্কে সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো সুতরাং আপনারা এই প্রক্রিয়া ফলো করে কিন্তু এই 5,000 টাকার সুবিধা পেতে পারেন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো জানতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।